লোহাগড়ার ইতনাই ইপটিজিং করাই এক কলেজ ছাত্রকে 15 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আপনারা দেখছেন আমিন টেলিভিশন, সঙ্গে আছে আমি মোহাম্মদ আমিনুর রহমান। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ইপটিজিংয়ের দায়ে কলেজ ছাত্র রিকু শেখকে পুলিশ হেফাজতে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে 15 দিনের কারাদণ্ডের আদেশ দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী। জানা যায়, রিকু ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে উত্তক্ত করে আসছিলেন। আজ 30 জুলাই শনিবার পূর্বের ন্যায় ওই স্কুল ছাত্রী তার বাড়ি ফেরার পথে উত্তক্ত করার সময় বিষয়টা পুলিশের মুখোমুখি হলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওই স্কুল ছাত্রী বলেন, ওই ছেলেটি আমাকে প্রায় দিন উত্তক্ত করে এবং আজও আমার পিছু নিয়ে উত্তক্ত করছে, বাজে কথা বলেছে। এ সময় পুলিশ মোহাম্মদ রিকু শেখকে আটক করে হেফাজতে নেন। পরবর্তীতে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কক্ষে ওই স্কুল পড়ুয়া ছাত্রী ও কলেজ ছাত্রের দিকটা বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিকু শেখের স্বীকারোক্তিতে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটালে দোষী এদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাচ্ছিলাম স্যার। ধন্যবাদ আপনাকে। আজকে যখন এই কৃষ্ণা স্কুল অ্যান্ড কলেজটা ছুটি হচ্ছিল, তখন অন্যান্য দিনের ন্যায় আমাদের এখানকার ছাত্রীরা বাসায় ছুটতেছিল, তো তেমন সময়ে এই আসামি রিকু হোসেন, তার বয়স 20, সে সাথী খানম নামের একটা মেয়ে, অষ্টম শ্রেণীর একটা মেয়ে, তার কথা করে এবং তাকে বিভিন্নভাবে প্রস্তাব দেয়, এবং এই সংক্রান্ত একটা ভিডিও ফুটেজও আছে, আপনারা দেখেছেন। ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সে এই মেয়েটা তৎক্ষণাৎ ওই সময়ই পুলিশের টহল টিম ছিল এবং তৎক্ষণাৎ পুলিশের কাছে বিষয়টা অভিযোগ আসতে দেয়, এবং পুলিশের কাছে মেয়েটা কিন্তু বলেছে যে এর আগেও একাধিক দিন বিদ্যুষের এই কাজটি করেছে। এটা জানার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে চলে আসি, আমাকে তখনই জানানো হয়, আমি সঙ্গে সঙ্গে চলে আসি। এসে আমরা এই অভিযুক্ত রিকু হোসেন তার বক্তব্য এবং যে মেয়েটাকে সে বিরক্ত করেছে, উত্তপ্ত করেছে, তার বক্তব্য আমরা নিয়েছি। তার লিখিত অভিযোগ জেলা নির্বাহী অফিসার বরাবর মেয়েটি দাখিল করেছে, তৎপ্রেক্ষিতে পুলিশ প্রসিকিউশন দিয়েছে এবং আমরা আসামের অভিযোগ স্বীকার করতে সহ স্থানীয়দের তার বাড়িতে যাওয়ার পথ রোধ করেছে, যেটা আপনারা জানেন এইটা আমাদের দেশে দণ্ডবিধি আছে 1860 দণ্ডবিধির 509 ধারায় ইপটিজিংয়ের একটা অপরাধ, এটা শাস্তিযোগ্য। এই জন্য অভিযুক্ত রিকু হোসেনকে এই দণ্ডবিধির 509 ধারায় অভিযুক্ত তার বিরুদ্ধে প্রমাণিত হয় তাকে এই বর্ণিত ধরায় 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে পরবর্তী এ ধরনের কার্যক্রমে যুক্ত না। থ্যাংক ইউ স্যার। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান। আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।